রমজানে কয়েকটা কাজ খুব বেশি বেশি গুরুত্ব দিয়ে করবেন। এক নাম্বার, জামাতের সাথে পাঁচ ওয়াক্ত সালাত পারা যাবে ইনশাআল্লাহ। দুই নাম্বার, নিজের মালের জাকাত দিয়ে দিবেন। এটা কি ব্যবসায়িক সমিতির উদ্যোগে প্রোগ্রাম? নিজেদের মালের জাকাত হিসেব করে মুফতি সাহেবদের কাছে যাবেন, কওমি ওলামায়ে কেরামের কাছে যেতে পারেন, গিয়ে জাকাতের আপনার নিসাব হিসাব করে নেবেন যে আপনার কতটুকু জাকাত এসেছে, এবং এটা দেওয়ার সবচেয়ে উত্তম সময় হচ্ছে রমাদান মাস। জাকাতগুলো দিয়ে দিবেন, আল্লাহ পাক তৌফিক দান করুন। সাদাকাতুল ফিতর দিবেন রমজান মাসে। তারাবির সালাত অবশ্যই অ্যাটেন্ড করবেন, তারাবির সালাত মিস করবেন না। পরিবারের ব্যক্তিদেরকে একসাথে নিয়ে ইফতার করবেন, আলাদা আলাদা করে করবেন না। বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, সংগঠনের উদ্যোগে বা ব্যক্তিগত পর্যায়ে বেশি থেকে বেশি মানুষকে ইফতার করাবেন। এবং কোরআনুল কারীমকে বেশি সময় দিবেন, প্রতিদিন অন্তত পক্ষে এক পারা করে তেলাওয়াত করবেন। যারা হাফেজ কোরআন তারা পুরো কোরআন হিফজ আবার চর্চা করবেন, যারা আরো বড় লেভেলে আছেন কোরআন গবেষণা করবেন। পাঁচ ওয়াক্ত নামাজের পরে একটা করে হাদিস পড়ার চেষ্টা করবেন মসজিদের মধ্যে। আসর থেকে মাগরিব এই সময়টুকুর মধ্যে আসরের নামাজের পরে মসজিদ ভিত্তিকভাবে দার্সের ব্যবস্থা করবেন, তালিমের ব্যবস্থা করবেন। 30 দিন 30টা আলাদা আলাদা টপিকে কথা হবে, জনগণ জানতে পারবে, পারা যাবে। ব্যবসায় এই মাসে খুব বেশি লাভের চেষ্টা করবেন না, পরকালীন লাভের চেষ্টা করবেন। সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবেন না, চেষ্টা করবেন মানুষকে আরো সহজ করে দেওয়ার জন্য। যারা খাবারের ব্যবসা করেন রমজান মাসে বেশি বেশি মানুষকে খাবার খাওয়াবেন, আল্লাহ বরকত দিবে ইনশাআল্লাহ। কাপড়ের ব্যবসা করেন বেশি থেকে বেশি মানুষকে কাপড় দান করবেন রমজান মাসে। রমজানে মুসলিমদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে এগুলো যারা বিক্রি করেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে কৃত্রিম সংকট সৃষ্টি করে দান বাড়াবেন না, বরং মানুষের জন্য সহজ করে দিবেন, আল্লাহ আপনার রিজিকে বরকত দিবে ইনশাআল্লাহ। বিশ্বের প্রায় প্রতিটা মুসলিম কান্ট্রিতেই রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকে, কমে যায়, ইল্লাল বাংলাদেশ, বাংলাদেশ ছাড়া। কিন্তু আমরাই 90% মুসলিমের দেশ। এই মাস লাভের মাস, পরকালীন লাভের মাস, দুনিয়ার লাভের মাস নয়, বরং রমজান আসার আগেই পুরো মাসের বাজার এবং ঈদের শপিং করে ফেলে দিবেন। রমজান মাসে বেশি বেশি মার্কেটে যাবেন না, এবং স্ত্রী সন্তানদেরকেও বেশি বেশি মার্কেটে যেতে দিবেন না, বরং এই মাসে পর্দা আরো বজায় রাখার চেষ্টা করবেন।